ফটোশপে আমি কাজ করলাম, আমি অনেকগুলো কাজ আমি করছি। কাজ করার পর এখন আমাকে কি করতে হবে, সেভ করতে হবে ফটোশপের মধ্যে। আমি আমার কাজগুলো সেভ মানে ইয়া করার পর, কাজ করার পরে হচ্ছে আমাকে সেভ করতে হবে। আপনি ফটোশপে ফাইল সেভ করবেন কিভাবে সেই সম্পর্কে আমরা একটু জানব। ফটোশপের ফাইলের সেভের যে অপশনটা, অর্থাৎ ফটোশপ যে ডকুমেন্টটা আছে সেটার নাম হচ্ছে পিএসডি, পিএসডি ফাইল বলে ফটোশপ ডকুমেন্ট। এর ফুল মিনিং হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। আমি যদি আমার এই যে কাজগুলো আমি করলাম, অথবা আমি এখানে যে কাজগুলো করলাম, যেই কাজই করি না কেন, আমি চাচ্ছি এটাকে একটু সেভ করতে, অলওয়েজ মাথায় রাখবেন আমি যখনই যেই কাজই করি না কেন, যখন যেই কাজই করি না কেন, আমাকে কি করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পিএসডি ফাইল সেভ করতে হবে, অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট সেভ করতে হবে, যাতে পরবর্তীতে আমি এটাকে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তা আপনি ফটোশপ ডকুমেন্ট কিভাবে সেভ করবেন? আমার যে উপরে যে মেনু বার আছে, সেই মেনু বার থেকে ফাইলে যাব। আমি ফাইল থেকে এখানে একটা অপশন আছে দেখেন, সেভ অ্যাজ। আমি সেভ অ্যাজে যদি ক্লিক করি, সেভ অ্যাজে ক্লিক করলে এখানে খেয়াল করে দেখেন, আমার এখানে লেখা আছে আনটাইটেল টু, অর্থাৎ আমি এখন আনটাইটেল টুটাকে সেভ করতে চাচ্ছি। এখানে কিন্তু আমার তিনটা ডকুমেন্ট আছে, এর মধ্যে আমি মিডেলটাকে সিলেক্ট করে ফাইলে ক্লিক করছিলাম, এই জন্য হচ্ছে মিডেলটা সেভ হচ্ছে। এরপর হচ্ছে আনটাইটেল ওয়ান, যদি আমি করতে চাই আমি আনটাইটেল ওয়ানও করতে পারবো, তবে এটাকে সেভ করার পরে হচ্ছে আমি দ্বিতীয়টা করতে পারবো, অর্থাৎ ম্যানুয়ালি আমাকে করতে হবে। আমি চাচ্ছি ডেস্কটপে হচ্ছে এর একটা ফাইল হোক, আমি নিউ একটা ফাইল করলাম, নিউ একটা ফাইলের মধ্যে নাম দিলাম হচ্ছে পিএসডি সেভ, অর্থাৎ আমি এখানে সবগুলো সেভ ফাইল রাখবো। আমি এখানে কি করব, সবগুলো সেভ ফাইল রাখবো। আমি কি করলাম, পিএসডি ফাইলটার মধ্যে রাখলাম, দেখেন খেয়াল করে দেখেন এখানে লেখা আছে ফটোশপ পিএসডি পিডিডি পিএসডিটি, অর্থাৎ এটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। আমি যদি ফটোশপ ডকুমেন্ট সিলেক্ট করে এটার মধ্যে রেখে সেভে ক্লিক করি, দেন হচ্ছে এরকম একটা অপশন আসবে, দেন হচ্ছে ওকে করে দিলে আমার একটা ফটোশপ ডকুমেন্ট সেভ হয়ে গেছে। খেয়াল করে দেখেন এই যে সেভ হচ্ছে, এই যে সেভ হয়ে গেছে। এখন চলেন আমরা যে ফটোশপ ডকুমেন্টটা ওপেন করছি, সেভ করছি, অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটা আমার একটু দেখা দরকার। আমি ফটোশপ ডকুমেন্টে যাই, এই দেখেন পিএসডি সেভ হয়ে গেছে, পিএস নামের একটা অপশন সেভ হয়ে গেছে, এটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। এখন আমি আরেকটা অপশন সেভ করতে চাচ্ছি, এখন আমি আবার আরেকটা অপশন সেভ করতে চাচ্ছি। কি অপশন সেভ করতে চাচ্ছি, আমাকে আমার ক্লায়েন্ট বলছে পিএসডি সেভ করতে, পিডিএফ সেভ করতে। আমি এই যে সেভে সেভ এজে ক্লিক করব, সেভ এজে ক্লিক করার পর দেখেন ফটোশপ ডকুমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন পাবে, অর্থাৎ আমি যদি এই অ্যারোতে ক্লিক করি এখানে আমার অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলো এক একজন একভাবে চায়, অর্থাৎ অনেক ক্লায়েন্ট চায়। কেউ চায় আপনার পিএনজি ফাইল, কেউ চায় পিএসডি ফাইল, কেউ চায় আপনার জেপিজি ফাইল, কেউ চায় আপনার বিএমপি ফাইল, কেউ চায় আপনার টিআইএফএফ ফাইল, কেউ চায় আপনার লার্জ ডকুমেন্ট ফরম্যাট, এক একজন এক একটা চায়। সো আপনাকে যখনই বলবে, যেই ফাইলের কথা বলবে, আপনি ওই ফাইলটা এখান থেকে করে দিতে পারবেন। যেমন খেয়াল করে দেখেন আমি এখন জেপিজি ফাইল সেভ করবো, যেমন জেপিইজি জেপিজি জেপিইজি জেপিই, এটার মধ্যে ক্লিক করলাম, নাম দিলাম এবং ওটাতেই আসে সেভে ক্লিক করলাম, ওকে করে দিলাম, সেভ হয়ে গেল। খেয়াল করবেন সেভ হয়ে গেল। এরপরে গেলাম হচ্ছে ফাইলে গেলাম, আবার সেভে গেলাম, সেভে গিয়ে ফটোশপে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে পিএনজি ফাইল আছে, দেখেন খেয়াল করে দেখেন পিএনজি ফাইল অপশন আছে এখানে, যে দেখেন পিএনজি ফাইল, আমি পিএনজিতে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, সেভ করে ফেললাম, আমি পিএনজি ফাইল সেভ করে ফেললাম। একটু ভালো করে খেয়াল করেন আমি কি করতেছি, প্রথমে করলাম হচ্ছে পিএসডি ফাইল, এরপরে হচ্ছে করলাম হচ্ছে জেপিজি ফাইল, এরপর করলাম হচ্ছে পিএনজি ফাইল, এরপরে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আবার সেভে গেলাম, সেভেজে গেলাম, সেভেজে গিয়ে আমি এখান থেকে অন্য যে কোনো ফাইল ফরম্যাট আমি কি করতে পারি, পিডিএফ ফাইল থেকে শুরু করে যে কোনো ফাইল আমি কি করে, দেখেন পিডিএফ ফাইল আছে এখানে আপনার, আপনি আপনার প্রয়োজন মতো পিডিএফ ফাইল থেকে শুরু করে, যে পিডিএফ আমি পিডিএফও করলাম একটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে, দেন হচ্ছে আমি করে ফেললাম। এই যে দেখেন আমার এখানে চলে আসছে, আনফর্চুনেটলি মনে এটা আসে নাই, সেভ হয় না, এই জন্য মনে হয় ইয়া করতেছে, আমি ওকে করে দিলাম, এই যে দেখেন পিডিএফটা সেভ হয়েছে, এখন আমি ওকে করে দিলাম, পিডিএফটা কিন্তু মাত্র সেভ হলো আমার। এখন দেখেন আমার চারটা ফাইল সেভ হচ্ছে। এভাবে আপনি চাইলে কিন্তু কী করতে পারবেন, সেভ করতে পারবেন, তবে পিএনজি এবং জেপিজি ফাইল এভাবে সেভ করবেন না। অর্থাৎ আমি
ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে পিএনজি এবং জেপিজি ফাইল সেভ করব না, পিএসডি পিডিএফ এগুলো করব, এই ফাইলগুলো আমি সেভ করব, কিন্তু পিএস কিন্তু আমি জেপিজি এবং পিএনজি ফাইলটা এই সেভ এজ থেকে সেভ করবেন না। কেন করবেন না তা একটু বলে দিচ্ছি। আমি সেভ এজে গিয়ে যখন এখানে জেপিজিতে ক্লিক করলাম, ক্লিক করে যখন সেভ এজি ক্লিক করতেছে, দেখেন খেয়াল করে দেখেন সে কিন্তু কোনো ধরনের কিছু করতেছে না, ডিরেক্ট সেভ করে দিচ্ছে। দুইটার মধ্যে পার্থক্য কি আমি একটু দেখাচ্ছি আর কি। ফাইলের মধ্যে গেলাম, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে সেভ অ্যাজ এ সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন, এখানে আমার একটা প্রিভিউ দেখাচ্ছে। এতে কী কী সুবিধাটা আছে জানেন? আপনি জেপিজি এবং পিএনজি দুইটাই এখান থেকে সেভ করতে পারবেন। নাম্বার ওয়ান, জিপ ফাইল সেভ করতে পারবেন, WMBP সেভ করতে পারবেন। আমি জেপিজিটাই ধরলাম। দুই নম্বরটা হচ্ছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন। তিন নম্বরটা হচ্ছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। চার নম্বরটা হচ্ছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে মূল উদ্দেশ্য। ওইখান থেকে আপনি যদি সেভ করেন তাহলে হচ্ছে এই যে আর্টবোর্ডটা যেমন আছে তেমনটাই আপনাকে সেভ করে দিবে। কিন্তু এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে গিয়ে যদি আপনি সেভ করেন তখন আপনি কি করতে পারবেন, আপনি আপনার ইমেজের সাইজটা চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। দেন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আপনার ইমেজটা কত কিলোবাইট হচ্ছে এখানে দেখতে পারতেছেন। এখানে খেয়াল করে দেখেন জেপিজি কত কিলোবাইটের সেটা আপনি দেখতে পারতেছেন। সো আপনি কি করতে পারবেন, আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে কাজ করুন। যেমন অনেক সময় অনেক জায়গায় চায় যে 100 কিলোবাইটের মধ্যে হইতে হবে, 50 কিলোবাইটের মধ্যে হতে হবে। দেখেন খেয়াল করে দেখেন, আমি এখান থেকে 2550 আছে, আমি যদি চাই এখান থেকে কি করলাম 2000 দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে এখানে একটু খেয়াল করে দেখেন আমার 75 কিলোবাইট হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন 75 কিলোবাইট, বুঝতে পারছি। তো এভাবে আমি কি করতে পারি, আমার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি। দুই তিন নম্বর যে সুবিধাটা আছে আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝবেন। পিএনজির যে মেইন থিমটা, পিএনজি ফাইলের যে মেইন থিমটা, তার হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, পিএনজি ফাইলের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না। বাট এখানে দেখেন পিএনজি ফাইলের ব্যাকগ্রাউন্ডটা আছে, এই দেখেন কালো সাদা। কিন্তু অরিজিনাল যে পিএনজি, পিএনজি ফাইলের পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আমি যদি এই একই জিনিস যদি আমি এখান থেকে সেভ করি, ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে গিয়ে সেভ করি, তখন এখান থেকে যদি আমি পিএনজি দিয়ে সেভ করি, PNG 24 নেবেন, তখন দেখবেন আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, অর্থাৎ আপনার এই জিনিসটা বন্ধ হয়ে থাকবে। ও, এক্ষেত্রে আমি একটা ভুল করতেছিলাম, সেটা হচ্ছে আমার এই পিএনজি অপশনটাকে অফ করে দিতে হবে, এটাকে আমাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে দেন হচ্ছে আমাকে কী করতে হবে, আমি কীভাবে অফ করবো, চোখটার মধ্যে ক্লিক করবো তাহলেই হয়ে যাবে। জাস্ট সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। এখন দেখেন আমি যদি পিএনজি নেই, আমার এখানে অংশটা কালো আসতেছে। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, অংশ নেই, অর্থাৎ এইখান থেকে, অর্থাৎ সেভ ফর ওয়েব আর এক্সপোর্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে, সেভ ফর ওয়েবে যদি দেন সেভ করেন তখন যা আছে তাই হচ্ছে সেভ হবে, অর্থাৎ এখানে যা আছে তাই হবে। আর যদি সেভ ফর ওয়েবের থেকে, সরি, এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে যদি করেন তখন আপনি ইচ্ছা করলে এর ভ্যালু চেঞ্জ করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো এটার ভ্যালুটা চেঞ্জ করে কাজ করতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার ফটোশপ ডকুমেন্টগুলো সেভ করবেন, কীভাবে বিভিন্ন ফাইলে আপনি সেভ করতে পারেন সেই বিষয়গুলো। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেবো।